যুব ভারতীতে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের বিক্ষোভে অনুমতি দিল না পুলিশ। পুলিশের দাবি যে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভে একটি হামলার ছক করা হয়েছে এবং সেই সূত্রে দুটি অডিও প্রকাশে আনা হচ্ছে পুলিশের তরফে, এবং যে অডিওতে শোনা যাচ্ছে অস্ত্র নিয়ে হামলার কথা, অ্যাসিড বোম ছোড়ার কথা। পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে 163 ধারা জারি করা হয়েছে এবং পুলিশ সেই এরিয়া থেকে আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে লাঠিচার্জ করা হচ্ছে। কিন্তু আন্দোলনকারীরা মানতে নারাজ, তাদের মুখে একটাই দাবি, বিচার চাই। যুব ভারতীর বাইরে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের বিক্ষোভে অনুমতি দিল না পুলিশ। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পুলিশের তরফে, এমনটাই জানা যাচ্ছে বিধাননগর কমিশনারেটের তরফে দাবি। সমর্থকদের প্রতিবাদ মিছিলে বড় গোলমালের আশঙ্কা রয়েছে এবং সেই কারণেই বাতিল করা হয়েছে এই কর্মসূচি। রবিবার বিক্ষোভ কর্মসূচির আগে পুলিশের পক্ষ থেকে দুটি অডিও প্রকাশে আনা হয় এবং যার একটিতে অস্ত্র নিয়ে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। গোটা বিষয়টিতেই দুই দলের সমর্থকরা অসন্তোষ প্রকাশ করেছেন এবং ইতিমধ্যেই যে জমায়েত হয়েছিল সেই জমায়েত ছড়াতে পুলিশের তরফে কিন্তু লাঠিচার্জ করা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে। নিরাপত্তার কারণেই বাতিল করা হয়েছে কলকাতার ডার্বি। 18 আগস্ট ম্যাচ হওয়ার কথা থাকলেও মাত্র একদিনের আগে পুলিশ জানিয়ে দেয় নিরাপত্তার কারণে সেই ম্যাচ বাতিল করা হচ্ছে। সেই ম্যাচে গ্যালারিতে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা একযোগে আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে তারা আজকে রাজপথে নেমেছিলেন এবং সেই বিক্ষোভে অনুমতি দিল না কলকাতা পুলিশ। যেমনটা জানা যাচ্ছে বিধাননগর কমিশনারেটের তরফে 163 ধারা জারি করা হয়েছে এবং যে এলাকায় 163 ধারা জারি রয়েছে সেই এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য লাঠিচার্জও শুরু করেছে পুলিশ। এবং এই যে বিক্ষোভ কর্মসূচি, এই বিক্ষোভ কর্মসূচি হওয়ার আগে দুটি অডিও প্রকাশ্যে নিয়ে আসে পুলিশ, এবং সেই যে অডিও, সেই অডিওতে শোনা গেছে অস্ত্র নিয়ে বিক্ষোভে যোগদানের আহ্বান এবং অ্যাসিড বোম ছোড়ার মতো হামলার পরিকল্পনার কথা। আর সেই জায়গা থেকেই নিরাপত্তা বজায় রাখতে এই বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ এবং ইতিমধ্যেই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়েছে বলে জানা যাচ্ছে। নিরাপত্তার কারণেই বাতিল হয়েছে কলকাতার ডার্বি, সেই একটি রাগ সমর্থকদের মধ্যে রয়েছে। পাশাপাশি আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা, এই বাধাও কিন্তু একেবারেই সহজভাবে মেনে নেননি সমর্থকরা। তারা কিন্তু যথেষ্ট অসন্তোষ প্রকাশ করছেন এবং তাদের একটাই দাবি, দোষীদের শাস্তি চাই। আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর, ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি দেওয়া হলো না পুলিশের তরফে এবং নিরাপত্তার আশঙ্কা থেকেই, নিরাপত্তার ব্যাঘাত ঘটতে পারে সেই আশঙ্কা থেকেই কিন্তু এই যে জমায়েত, সেই জমায়েত হঠাৎ পুলিশ লাঠিচার্জ শুরু করে। এই বিক্ষোভ কর্মসূচির আগে দুটি অডিও প্রকাশ আনা হয়েছে পুলিশের তরফে এবং সেই অডিওতে শোনা যাচ্ছে অ্যাসিড বোম নিয়ে হামলার কথা, পাশাপাশি অস্ত্র নিয়ে মিছিলের কথা শোনা যাচ্ছে। আর সেই কারণেই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি বাতিল করা হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি ট্রাইব টিভি বাংলার পর্দায়, যুব ভারতীর বাইরে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের বিক্ষোভে অনুমতি দিল না পুলিশ। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের তরফে, এমনটাই জানা যাচ্ছে বিধাননগর কমিশনারেটের তরফে দাবি করা হচ্ছে যে সমর্থকদের প্রতিবাদ মিছিলে বড় ধরনের গোলমালের আশঙ্কা রয়েছে। রবিবার বিক্ষোভ কর্মসূচির আগে পুলিশের পক্ষ থেকে দুটি অডিও প্রকাশে আনা হয় যার একটিতে অস্ত্র নিয়ে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি
পুলিশের পক্ষ থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। আর গোটা বিষয়টিতেই কিন্তু সমর্থকরা ইস্টবেঙ্গলের সমর্থক এবং মোহনবাগানের সমর্থকরা তারা কিন্তু যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন। নিরাপত্তার কারণেই বাতিল হয়েছিল ডার্বি, আর এবার বিক্ষোভ বাতিলের কথা জানতেই দুই দলের সমর্থকরাই কিন্তু কার্যত ক্ষোভে উন্মত্ত হয়ে গিয়েছেন এবং তারা কার্যত অসন্তোষ প্রকাশ করছেন পুলিশের এই সিদ্ধান্তে। কিন্তু পুলিশের তরফে দুটি অডিও প্রকাশে এনে বলা হয়েছে যে নিরাপত্তার কারণেই এই বিক্ষোভ কর্মসূচি বাতিল করতে হচ্ছে। 18 আগস্ট ম্যাচ হওয়ার কথা থাকলেও মাত্র একদিন আগেই পুলিশ জানিয়ে দেয় যে নিরাপত্তার কারণে সেই ম্যাচ বাতিল করা হচ্ছে। সেই ম্যাচে গ্যালারিতে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা একযোগে আরজিকর হাসপাতালের ধর্ষণ খুনের বিচার চেয়ে প্রতিবাদ করতেন। সেই প্রতিবাদ মাঠে না হতে পারায় মাঠের বাইরে করার সিদ্ধান্ত নেওয়া হয় দুই দলের সমর্থকদের তরফে। আর এই জমায়েতের ঠিক আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে 163 ধারা জারি করার কথা জানানো হয়। হামলার আশঙ্কা করা হয় পুলিশের তরফে এবং পুলিশ দুটি অডিও প্রকাশে আনে। সেই অডিওতে শোনা গিয়েছে যে একজন বলছে অস্ত্র নিয়ে হামলার কথা, আবার শোনা যাচ্ছে অ্যাসিড বোম ছোড়ার কথা। কার্যত নিরাপত্তার যাতে কোনোভাবেই ব্যাহত না হয় নিরাপত্তা, সেই কারণেই এই যে কর্মসূচি, সেই কর্মসূচি পুলিশের তরফে বাতিল করা হয়েছে। পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি এমনটাই জানা যাচ্ছে। পুলিশের দাবি যে ম্যাচেও হামলার ছক ছিল, তাই ম্যাচ বাতিল করতে হয়েছে। এরপর সমর্থকদের একাংশ মাঠের বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিলেও সেখানেও হামলার আশঙ্কা করা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এবং যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তের আপডেট যে এই গোলমাল বাঁধানোর চেষ্টায় মোট 7 জনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। এবং যে দাবি বারবার পুলিশ করছে যে ডার্বিতেও হামলার আশঙ্কা ছিল, সেই কারণে ডার্বি বাতিল করা হয়েছে, এবং যে কারণে আজকে যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশ যে কারণে বাতিল করা হয়েছে নিরাপত্তার কারণে, যে হামলার আশঙ্কা করে পুলিশ যে বাতিল করেছে এই বিক্ষোভ কর্মসূচি, এবং যে ডার্বি ছিল সেই ডার্বি যে বাতিল করা হয়েছে, সেই কারণে কিন্তু ইতিমধ্যেই 7 জনকে আটক করেছে পুলিশ। এই গোলমাল বাঁধানোর চেষ্টায় মোট 7 জনকে আটক করা হয়েছে পুলিশের তরফে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অনুমতি ছাড়া কোনো রকম বিক্ষোভ মিছিলে অংশ না নিতে। খবর রয়েছে কিছু অসাধু ব্যক্তি ঝামেলা পাকাতে পারে, সমর্থকরা জমায়েত করলে ব্যবস্থা নিতে পারে পুলিশ, এবং ইতিমধ্যেই যে জমায়েত হয়েছিল সেই জমায়েতকে ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়েছে, 163 ধারাও জারি করা হয়েছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যেমনটা জানা যাচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই জমায়েত করা হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের তরফে। তবে পুলিশ 163 ধারা জারি করে এই জমায়েত বাতিল করে দেয়, কারণ পুলিশের তরফে নিরাপত্তা ব্যাহত হতে পারে এমন আশঙ্কা করা হয়েছিল। এবং পুলিশের তরফে জানানো হয় যে দুটি অডিও তারা পেয়েছেন, যে অডিওতে হামলার কথা শোনা যাচ্ছে, অস্ত্র নিয়ে হামলা এবং অ্যাসিড বোম ছোড়ার মতো ঘটনার কথা শোনা যাচ্ছে। এবং ইতিমধ্যেই এই গোলমাল বাঁধানোর চেষ্টার অভিযোগে 7 জনকে আটক করেছে পুলিশ। যুব ভারতীর বাইরে মিছিল আটকাতে তৈরি ছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশরা। তারা আগেই জানিয়েছিল যে যুব ভারতীর বাইরে 163 ধারা জারি করা হয়েছে। মিছিল আসতেই পুলিশ সঙ্গে সঙ্গে প্রতিবাদীদের আটকায়, পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দুদলের সমর্থকরাও, আর তাতেই কার্যত উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশকে লাঠিচার্জ করতে হয় জমায়েত সরানোর জন্য। ভিআইপি গেটের বাইরে জড়ো হয়েছিলেন দুই দলের সমর্থকরা, তাদের উল্টোডাঙার দিক থেকে ক্রসিংয়ে সরিয়ে দেওয়া হয়, এবং সেখান থেকে আরও যারা প্রতিবাদী ছিল তাদেরকেও পুলিশ সরিয়ে দিচ্ছে, বেঙ্গল কেমিক্যালের দিকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রতিবাদীদের এমনটাই জানা যাচ্ছে। এবং যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, যাতে কোনোভাবেই নিরাপত্তা না ব্যাহত হয়, সেই কারণেই কিন্তু পুলিশের তরফে এই 163 ধারা জারি, এমনটাই জানানো হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে।
যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, যুব ভারতীতে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা ছিল, সেই প্রতিবাদ কর্মসূচিতেই পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বাঁধল সমর্থকদের। সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের। এই জমায়েত হওয়ার কিছুক্ষণ আগেই দুটি অডিও প্রকাশ্যে আনা হয় পুলিশের তরফে, এবং তারপরেই নিরাপত্তার অজুহাতে বাতিল করা হয় এই কর্মসূচি। এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, দেখো, আজ যুব ভারতীর বাইরে ইস্ট বেঙ্গল মোহনবাগান দু দলের সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি ছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে। এই মুহূর্তে সেই কর্মসূচি পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি, এবং যে কারণে কিন্তু খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক কি অবস্থা এই মুহূর্তে? দেখো, পুলিশের পক্ষ থেকে কিন্তু আজকে দুপুরবেলা পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে ভারতীয় ন্যায় সুরক্ষার যে আইন 163 দ্বারা লাগু করা হয়েছে যুব ভারতী স্টেডিয়াম এবং তার আশপাশে সংলগ্ন এলাকায় বিকেল 4 থেকে রাত্রির 12 অব্দি এই 163 দ্বারা লাগু থাকবে, ফলে কোনোভাবেই কেউ জমায়েত করতে পারবে না, কেউ জমায়েত করে সেটা বেআইনি ভাবে বলা হবে। কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান সহ অন্যান্য ক্রীড়াপ্রেমী যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে পুলিশ যতই তাদের আটকানোর চেষ্টা করুক, তারা কিন্তু তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ আজকে বিকেল 5 থেকে যুব ভারতী স্টেডিয়ামের মেন গেটের সামনে তারা যে বিক্ষোভ দেখাবেন, আরজি করে যে চিকিৎসকের হত্যার ন্যায় বিচারকে, এবং পাশাপাশি গতকাল পুলিশ যে ডার্বি বন্ধ করে দেওয়া, আজকে বিকেল সন্ধ্যে 7 থেকে এই যুব ভারতীতেই কিন্তু ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ম্যাচ কিন্তু পুলিশ যথাযথ নিরাপত্তা দিতে পারবে না বলে কিন্তু বাতিল করে দেয়। তার প্রতিবাদেই কিন্তু আজকে এই কর্মসূচি ছিল, এবং তারা প্রশ্ন তুলেছিল আজকে যখন দুপুরবেলা বিধাননগর পুলিশ কমিশনারের ডিসি প্রেস কনফারেন্স করে বললে যে তাদের কাছে স্পেসিফিক খবর রয়েছে যে এই যে বিক্ষোভ দেখানো হবে সেটা শান্তিপূর্ণ হলেও সেই বিক্ষোভের মধ্যে অনেকে মিশে গিয়ে কিন্তু অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে বলে তাদের কাছে খবর আছে। এমনকি আজকে যদি ডার্বি ম্যাচ হতো তাহলে যুবভারতী স্টেডিয়ামের গ্যালারির ভেতরে অনেকে এরকম হুলিগ্যান্স বা দুষ্কৃতীরা কিন্তু অশান্তি পাকানোর জন্য অস্ত্র শস্ত্র নিয়েও যেতে পারতো, এবং সেই মর্মে দুটো ভিডিও অডিও ক্লিপিংস আজকে বিধাননগর পুলিশ কমিশনারের শোনায়, এবং তারা তখনই ঘোষণা করে যে কর্মসূচির ডাক দিয়েছেন ফুটবল সমর্থকরা বা ক্রীড়াপ্রেমী সমর্থকরা যুবভারতীর মেন গেটের সামনে, সেটাকে তারা বেআইনি বলে ঘোষণা করছেন, তার অনুমতি তারা দিচ্ছেন না, 163 দ্বারা জারি করছেন। কিন্তু আমরা কথা বলেছিলাম ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের সঙ্গে, তারা বলেছিলেন পুলিশ যতই 163 দ্বারা জারি করুক তারা সেখানে যাবেন, এবং এই আগাম ইঙ্গিত পেয়ে পুলিশের পক্ষ থেকেও একদম কিন্তু প্রচুর র্যাব পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল, এবং প্রচুর গাড়ি পুলিশ ভ্যান রাখা হয়েছিল, টিয়ার গ্যাসের ব্যবস্থা করা হয়েছিল, ওয়াটার ক্যানন জল খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছিল, কিন্তু সেই পুলিশের নিষেধকে উপেক্ষা করেই কিন্তু আজকে শহরের বিভিন্ন फुटबॉल सपोर्टर को अरेस्ट नहीं किया गया है क्योंकि उसने कहा कि मैच कराओ बोल के। मैं समझता हूँ ये बहुत ही शर्मनाक भारत के फुटबॉल के लिए, बंगाल के फुटबॉल के लिए और विश्व के फुटबॉल के लिए। মাথা লাগছে দাদা, দাদা সিঙ্গেল লাগছে, এখন সিঙ্গেল হবে না দাদা, প্লিজ প্লিজ। ক্যামেরা সামনে চালাতে হ্যাঁ, স্টেডিয়াম স্টেডিয়াম কো পিছে রাখতে দোনো আপনি গাড়ি পিছে। আপনারা শুনলেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, তিনি যেমনটা জানালেন যাদের আটক করা হয়েছে তাদের ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এবং ফুটবল সমর্থকদের জয় হয়েছে এমনটাই জানালেন কল্যাণ চৌবে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান ফুটবল সমর্থকরা কিন্তু জমায়েত হয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং সেখানেই কিন্তু পুলিশের লাঠিচার্জ শুরু হয় এবং কার্যত ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, এবং 163 ধারা জারি করা হয়েছিল।
পুলিশের তরফে একথা দুপুরেই জানিয়ে দেওয়া হয়েছিল এবং নিরাপদ দূরত্বে 200 মিটার পর তারা জমায়েত করেছিলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে। তাহলে প্রশ্ন উঠছে যে ঠিক কি এমন হলো যে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হলো, এই বিষয়ে আমরা আবারও কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, দেখো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এই যে ধুন্ধুমার পরিস্থিতি যুব ভারতীর সামনে পুলিশের লাঠি চার্জ, যেমনটা সমর্থকরা জানাচ্ছেন যে 200 মিটার দূরত্বেই তারা জমায়েত করেছিলেন, তারপরেও পুলিশকে কেন লাঠি চার্জ করতে হলো, কি বলবে? একদমই দেখো, যে যে প্রতিবার আজকে কিন্তু ফুটবল প্রেমী বা ক্রীড়া প্রেমীরা করেছে, সেখানে কিন্তু শুধু ক্রীড়া প্রেমীরা, সাধারণ মানুষ, সমাজের দায়িত্বশীল অনেক মানুষ ছিলেন, বিভিন্ন গণসংগঠন সংগঠনের মানুষ ছিল। আমরা দেখেছি সিপিএম নেতা, প্রাক্তন মন্ত্রী প্রয়াত শ্যামল চক্রবর্তী, মেয়ে উষতী চক্রবর্তী, সৌরভ পালোধি থেকে শুরু করে এরকম প্রচুর মানুষ, সচেতন মানুষ, তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন আজকের এই ইয়েতে, আন্দোলনে এবং এই শান্তিপূর্ণ বিক্ষোভে। শুধু যুব ভারতী স্টেডিয়াম নয় অরণ্য, আমি তোমায় বলে রাখি যে যখন মিছিল শহরের দিক থেকে যুব ভারতীর দিকে এগিয়ে আসছিল, তখন উল্টোডাঙ্গা থেকে শুরু করে একাধিক জায়গায়, উল্টোডাঙ্গা মোড়, কৈশালী মোড়, রুবির মোড়, এই একাধিক জায়গায় কিন্তু সেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ, এবং সেখানেও কিন্তু যেখানে পুলিশ তাদের আটকে দিয়েছে সেখানেও কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু যে মতটা যুব ভারতীতে এসেছিল, তারা কিন্তু প্রথমে শান্তিপূর্ণ ভাবে স্লোগান দিচ্ছিল, কিন্তু তারপরে হঠাৎ কি পরিস্থিতি তৈরি হলো যে পুলিশকে লাঠি চার্জ করতে হলো সেটা বোঝা যাচ্ছে না। লাঠি চার্জের ফলে প্রচুর মহিলা সমর্থক, মহিলা কিন্তু আহত হয়েছেন, অনেকের মাথা ফেটেছে। এবং তোমরা যেটা বলছিলাম, আমরা দেখাচ্ছিলাম যে কল্যাণ চৌবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তিনি সভাপতি, কল্যাণ চৌবে সেখানে পৌঁছেছেন এবং প্রচুর সমর্থককে পুলিশ কিন্তু আটক করে। একটি ভ্যান সেই জনতার ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে গেল, আরেকটি ভ্যানে যখন আটক করে পুলিশ নিয়ে গেছিল, তখন সেই পুলিশ ভ্যানের সামনে ক্রীড়াপ্রেমী সমর্থকরা কিন্তু শুলে পড়েন, ফলে তাদেরকে বার করে নেন পুলিশের হাত থেকে। শুধু তাই নয়, কল্যাণ চৌবে সেখানে পৌঁছে মধ্যস্থতাকারী ভূমিকা নেন, তিনি সমর্থক এবং পুলিশের সঙ্গে কথা বলেন, এবং যেটা তিনিও আশ্বস্ত করছেন যে ছেড়ে দেওয়া হবে। কিন্তু অরণ্য, প্রশ্ন উঠছে এখানেই, আজকে যে পরিমাণ পুলিশ, যে পরিমাণ র‍্যাব, যে সাজোয়া বাহিনী, যে পরিমাণ যুবভারতী ক্রীড়াঙ্গনের গেটে বা যুবভারতী ক্রীড়াঙ্গনের চারপাশে মোতায়েন, আসছে পিছনে আপনার স্টেডিয়াম, আসছে স্টেডিয়াম পিছিয়ে, আরে একটু দেখে নাও, একটা হিন্দি দিল, আরে তাড়াতাড়ি করুন, চলো একটা হিন্দি হিন্দি বলো বলো ভাই বলো। দেখিয়ে এক তো আপ জানতে হ্যাঁ যে সিজন কা পহলা ডার্বি থা ইস্ট বেঙ্গল আর মোহন বাগান, আর ইসমে আজ জিতনে পুলিশ, আজ জিতনে পুলিশ ইস ম্যাচ কো রোকনে কে লিয়ে দিয়া গিয়া থা, আর জো ম্যাচ দেখনে কে লিয়ে জিতনে সাপোর্টার্স আয়ে হুয়ে থে উনকো অ্যারেস্ট করনে কে লিয়ে আজ জিতনে বঙ্গাল কে পুলিশ কো লাগায়া গিয়া, উসকে আধা পুলিশ ভি দিয়া জাতা তো ভি আজ ইয়ে ম্যাচ হো পাতা, তো তো আজ ও আধা আধা পুলিশ দিয়া জাতা, জিতনা পুলিশ আজ দিয়া হ্যায় ইস ম্যাচ কো রোকনে কে লিয়ে, জিতনা পুলিশ আজ দিয়া গিয়া হ্যায় ইস ম্যাচ কে ডিমান্ড কে লিয়ে, জো আয়ে হুয়ে ফ্যান কো সাপোর্টার্স কো অ্যারেস্ট করনে কে লিয়ে উসসে আধা পুলিশ দেতা তো ম্যা সমজতা কি ইয়াহাঁ আজ ইস্ট বেঙ্গল মোহন বাগান ম্যাচ হো পাতা। ম্যা সমজতা হুঁ কি ফুটবল কে লিয়ে বহুত হি নিন্দা কি বাত হ্যায় ইয়ে, আর ম্যা ইসকি কট্টোর নিন্দা করতা হুঁ। ম্যা চাহতা হুঁ কি কলকাতা জো কি ফুটবল কি হাব হ্যায়, ইতনে হাজারো পুরুষ আর মহিলা সারে আয়া হ্যায় ফুটবল কে সাপোর্ট মে, কিউ ইয়াঁ কে ম্যাচ জামশেদপুর যায়গা, কিউ ইয়াঁ কে ম্যাচ শিলং যায়গা, ইয়াঁ কে ম্যাচ এহি হোনি চাইয়ে, মোহন বাগান কে ম্যাচ ইয়াঁ হোনা চাইয়ে, ইস্ট বেঙ্গল কে ম্যাচ ইয়াঁ হোনা চাইয়ে, আর মোহামেডান কে ম্যাচ ভি এহি হোনি চাইয়ে, তাকে ইয়াঁ কে জো সাপোর্টার্স হ্যায়। আর ম্যা ফুটবল জো হ্যায় কিসি রাজনীতি মে নেই হ্যায়, সারে রঙ কে উপর হ্যায়, সারে ধর্ম কে উপর হ্যায়, জাতি কে উপর হ্যায়, ফুটবল এক খেল হ্যায়, মুঝে পুরা বিশ্বাস হ্যায় আপ ম্যাচ ইয়াঁ করায়ে ফুটবল ময়দান মে কোই হঙ্গামা নেই হোগা, কোই অশান্তি নেই হোগা, সারে লোক শান্তিপূর্ণ তরিকে সে আপনে আপনে টিম কো সাপোর্ট করেগা, ইয়ে মেরা পুরা বিশ্বাস হ্যায়। লেকিন ম্যাচ
यहाँ से हटाना नहीं चाहिए। और मैं समझता हूँ कि सारे लोग जिस तरह से डॉक्टर जो आरजीकर में जो हादसा हुआ है, जिसकी न्याय विचार के लिए सारे दुनिया आज आया है, उसमें फुटबॉल का भी योगदान है। फुटबॉल के लोग भी चाहते हैं कि दोषी को जल्द से जल्दी पकड़ा जाए और दोषी को सजा दी जाए, ऐसा मैं समझता हूँ। আপনারা শুনলেন ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি কল্যাণ চৌবে, তার বক্তব্য আপনারা শুনলেন। যেমনটা তিনি জানালেন যে আজ এত পুলিশ দেয়া হয়েছে, তার অর্ধেক পুলিশও যদি ডার্বিতে দেয়া হতো তাহলে আজকের এই ম্যাচ হতে পারত। অর্থাৎ আজ যে ম্যাচ হওয়ার কথা ছিল, আজ যে ডার্বি হওয়ার কথা ছিল, সিজনের প্রথম ডার্বি, সেই ডার্বি নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করে দেয়া হয়। এবং আজ যে এত পুলিশের জমায়েত রয়েছে, যদি এর অর্ধেক পুলিশও দেয়া হতো তাহলে এই ম্যাচ সম্ভব হতে পারত, এমনটাই জানালেন কল্যাণ চৌবে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, দেখো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আজ এত সংখ্যায় পুলিশ দেখা যাচ্ছে, যে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ডার্বি বাতিল করা হলো, তার অর্ধেক পুলিশও যদি দেয়া হতো তাহলে এই ম্যাচ সম্ভব হতো, এমনটাই জানালেন কল্যাণ চৌবে। কি বলবে? যে আজকে যে পরিমাণ পুলিশ, যে পরিমাণ র‍্যাব, যে পরিমাণ সাঁজোয়া বাহিনী বিধাননগর পুলিশ বা রাজ্য পুলিশের থেকে আয়োজন করা হয়েছে এই প্রতিবাদকে আটকানোর জন্য বা বেআইনি ঘোষণা করার জন্য, সেই আমরা দীর্ঘদিন মাঠ কভার করেছি, প্রচুর ডার্বি ম্যাচ দেখেছি, অনেক বড় বড় ম্যাচ হয়েছে, কিন্তু এত পুলিশ লাগে না একটা ডার্বি ম্যাচ করতে গেলে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে টুর্নামেন্টটার জন্য ডার্বি, সেই দুরান কাপ সেনাবাহিনীর টুর্নামেন্ট, ভারতীয় সেনাবাহিনীর টুর্নামেন্ট, যদি এইরকম একটা অস্থির পরিস্থিতিতে ম্যাচটা করার জন্য বিধাননগর পুলিশ সেনাবাহিনীর সাহায্য চাইতে পারত, যে মাঠের ভিতরে পরিস্থিতিটা সেনাবাহিনীর অফিসাররা তারা নিয়ন্ত্রণ করুক, বাইরেটা নিয়ন্ত্রণ করবে। কল্যাণ চৌবে যে কথাটা বলছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে, দেখো তার একটা রাজনৈতিক পরিচয় অবশ্যই আছে। তিনি গত বিধানসভা নির্বাচনে এবং আগের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী ছিলেন, এছাড়াও তিনি এই মুহূর্তে কিন্তু এখানে পৌঁছেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে। মানে সেটাও যদি আমরা ধরি, তার কথাটাকে একদম ছেড়ে দেওয়ার নয় যে পরিমাণ পুলিশ আজকে জড়ো হয়েছে বা রাখা হয়েছে যুবভারতী স্টেডিয়ামের মেন গেট বা যুবভারতী স্টেডিয়ামের চারদিকে, তাতে কিন্তু দারিমি ম্যাচ করা যেত। আরো তো বিকল্প ব্যবস্থা ছিল যে আমি যে টিকিট রয়েছে সেই টিকিটকে হাফ করে দেওয়া, অর্ধেক টিকিট করে দিয়ে সেই অর্ধেক গ্যালারিতে খেলা করা, বাকিদের গ্যালারি ঢুকতে পারবে না, তাদেরকে টাকা ফেরত দেওয়া, সেটা করতে পারতো, ক্লোজডোর ম্যাচ করতে পারতো। কিন্তু ম্যাচটাকে কেন বাতিল করে দেওয়া হলো, এই প্রশ্ন উঠবেই। এবং যেটা সব থেকে বড় কথা, আরো একটা প্রশ্ন উঠছে, আজকে যে আন্দোলন যেটা শুরু হয়েছিল বিকেল 5টা থেকে, শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছিল, কোথাও কোনো কারোর হাতে অস্ত্র দেখা যায়নি, কারোর হাতে কোনো মানে কোন উত্তেজনামূলক স্লোগান ছিল না, তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, তারা বলছে কেন ডার্বি পিছিয়ে দেওয়া হলো, এই দাবি ছিল তাদের। তাহলে সেই প্রতিবাদটা করতে পুলিশের অসুবিধাটা কোথায় ছিল? পুলিশ আটকে দিয়েছে, গার্ডেনিং করেছে, সব ঠিক আছে, কিন্তু যেভাবে লাঠিচার্জ করা হলো, এবং সেটা কিন্তু আবারও কিন্তু নতুন করে উত্তেজনা এবং বিতর্কের জন্ম দিল, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কেননা বিধাননগর পুলিশ আজকে দুপুরবেলা পরিষ্কার বলছে যে তাদের কাছে স্পেসিফিক খবর রয়েছে যে অস্ত্র নিয়ে এই আজকের বিক্ষোভ থেকে কিন্তু হামলা হতে পারে, বা তাদের কাছে এই খবরে ছিল আজকে যদি সন্ধে 7টা থেকে ম্যাচ হতো যুবভারতীতে তাহলে কিন্তু অস্ত্র নিয়ে ভেতরে ঢোকার ঢুকে অশান্তি তৈরি করার খবর তাদের কাছে ছিল, সেই জন্য তারা অডিও ক্লিপিং শোনায়, কিন্তু তাহলে তাহলে স্পেসিফিক হতে পারতো। কারণ আমরা প্রত্যেকে জানি যুবভারতীর যে কটা গেট আছে, প্রত্যেকটা গেট দিয়ে যদি মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে যদি পাবলিককে ঢোকানো হতো, সন্ধ্যে 7টা থেকে খেলা, বিকেল 4টা থেকে যদি পাবলিক ঢোকানো শুরু হতো, তাহলে 7টার মধ্যে সমস্ত পাবলিক ঢুকে যেতে পারতো, প্রত্যেকটা গেটে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করতে পারতো, সেই ইনফ্রাস্ট্রাকচার তো আছে পুলিশের কাছে। পরে প্রশ্ন সেখানেই উঠছে, ঠিক আছে, টিফো নিয়ে যে বলা হচ্ছে, দেখো কিছুদিন আগে একটা বিতর্ক হয়েছিল ইস্ট বেঙ্গল কাপে একটা ম্যাচে টিফো নিয়ে, যে রক্ত দিয়ে খেলা, যদি কাগজ দেখাবো না আমরা, কাগজ দেখাবো না, সেই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, রাজনৈতিক চর্চা হয়েছে।
তাহলে এটাও যেমন শোনা যাচ্ছিল যে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা আজকের ম্যাচটাতে গ্যালারিতে বিভিন্ন এই আরজি করে জাস্টিসকে, ন্যায় বিচারকে, দোষীর শাস্তিকে তারা বিভিন্ন রকমের টিশু ও ব্যানার নিয়ে যাবে। যদি প্রশাসনের সেটাতেও আপত্তি থাকতো তাহলে গেটেই আজকে দিতে পারতো, কারণ যে পরিমানে যে টিশু গুলো ছড়ে যুবভারতীর গ্যালারিতে বা যে ব্যানার গুলো ঝোলে সেগুলো কিন্তু পকেটে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে পুলিশরা চেক করে ঢোকাতে পারতো গেট দিয়ে, ফলে বিকল্প কিন্তু অনেকগুলোই ছিল। ফলে এই প্রশ্নটা কিন্তু আবার উঠছে, যেটা এই আজকের যারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন ক্রীড়াপ্রেমী সমর্থক বা রাজ্যের সাধারণ মানুষ, তাহলে কি কোথাও ভয় পাওয়া হচ্ছে যে প্রায় 170,000 মতো যুবভারতীর গ্যালারি যদি উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করে, সেইটা কিন্তু সেই বর্জন কিন্তু রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ফলে সেইখান থেকেই কোথাও ভয় পাচ্ছিল প্রশাসন, ফলে এই প্রশ্নগুলো একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। যে দেখো কালকে কিন্তু কলকাতা লীগের ফুটবল ম্যাচে কিন্তু ময়দানে হয়েছে, ফলে কোনো খেলা যে হচ্ছে না তা কিন্তু নয়, কলকাতা লীগের ম্যাচ হচ্ছে, ফার্স্ট ডিভিশন সুপার ডিভিশনের ফুটবলের ম্যাচ কিন্তু হচ্ছে কলকাতায়। হ্যাঁ, যুবভারতীতে ডার্বি মানে প্রচুর পরিমাণ দর্শক আসবে, প্রায় 70,000-80,000 দর্শক আসবে, সেটা নিয়ন্ত্রণ করাটা অবশ্যই সমস্যা, কিন্তু বিকল্প অনেক ব্যবস্থা করা যেতে পারত ম্যাচটা করার জন্য। শুধুমাত্র পুলিশ দিতে পারবো না, পুলিশ দিতে পারবো না যেটা বলেছে সেটাও তার ঢোকে টিকছে না, কেন আজকে যে পরিমাণ পুলিশ যুবভারতী ক্রীড়াঙ্গনে রয়েছে তাতে কিন্তু তার থেকে অনেক কম পুলিশে কিন্তু ম্যাচ করে দেওয়া যেত। ফলে সেই যুক্তিও ঢোকে টিকছে না। পুলিশ বলেছিল, যে যুক্তি দেখানো হয়েছিল যে বিভিন্ন আরজি করার জন্য জাস্টিসকে ব্যানার টিফো নিয়ে ঢুকবে মাঠের মধ্যে, স্লোগান দিলে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে, তাহলে ব্যানার টিফো যদি গেটেই আটকে দেওয়া যেত তাহলে হতো না। তাহলে মানুষের যে স্লোগান, যে কণ্ঠস্বর, যে আরজি করে বিচার চাই, আরজি করে চিকিৎসকের হত্যার বিচার চাই, চিকিৎসকের ধর্ষণের বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানকে কি তাহলে ভয় পাচ্ছে কোথাও প্রশাসন? ফলে এই প্রশ্নও কিন্তু উঠে যাচ্ছে। এবং আজকে যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করা হলো, আজকে যত দ্রুততা, এই প্রশ্নও কিন্তু অরণ্য উঠছে। আজকে যেভাবে পুলিশ অতি সক্রিয় হয়ে উঠল, যে তাহলে 8 তারিখ বা 9 তারিখ রাত্রির বেলা, 8 তারিখ যে ঘটনা ঘটেছিল বা 14 তারিখ মধ্যরাতে যে তাণ্ডব আরজি করছে হসপিটালে চলেছিল, তখন পুলিশ নীরব দর্শক হয়েছিল, তখন কেন পুলিশ এতটা অতি সক্রিয় যদি হতো তাহলে তাকে হসপিটালটা ভাঙচুর হতো না, তাহলে আন্দোলনকারীদের উপর আঘাত হতো না, আন্দোলনকারীদের মঞ্চ ভাঙা হতো না, আর তখন পুলিশ তৎপরতা দেখাতে পারলো না। আর আজকে যখন একটা শান্তিপূর্ণ ভাবে রাজ্যের সমস্ত ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ তারা কি দাবি করেছে, তারা বলেছে আমরা বিচার চাই আরজি করে, মুখ্যমন্ত্রীও সেই দাবি করেছেন, সমস্ত রাজনৈতিক দল সেই দাবি করছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষরা, কে ক্রীড়া জগত হোক, নাট্য জগত হোক, সিনেমা জগত হোক, বিনোদন জগত হোক, যেকোনো সব জগতের মানুষ কিন্তু দাবি তুলছেন যে উই ওয়ান্ট জাস্টিস, আরজি করে যে এই চিকিৎসককে খুন ধর্ষণ তার বিচার চাই, মুখ্যমন্ত্রী সেই নিয়ে পথে নেমেছে। তাহলে ক্রীড়াপ্রেমী মানুষরা যদি পথে নামেন উই ওয়ান্ট জাস্টিস বলে, ক্রীড়াপ্রেমী মানুষরা যদি প্রশ্ন তোলেন যে যুবভারতী থেকে বাঙালির অত্যন্ত আবেগের ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচকে কেন সরিয়ে নিয়ে যেতে হলো, সেই প্রশ্ন তোলার অধিকার কি তাহলে তাদের নেই? কালকে তো মাঝরাত্রিও নাট্য জগতের ব্যক্তিত্বরা তারা র্যালি করেছেন, তারা মোমবাতি মিছিল করেছেন, আজকেও অনেক বিনোদন জগতের মানুষদের মিছিল করার কথা রয়েছে, টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও থেকে তারা মিছিল করবেন, সিরিয়াল বা সিনেমা জগতের সেলিব্রিটিদের আজকে মিছিল করার কথা রয়েছে, তারাও ধিক্কার জানাবেন, তারাও ন্যায় বিচার চাইবেন। তাহলে যুবভারতী স্টেডিয়ামের আশপাশে তো আরবিকর হসপিটাল নয়, যে যুবভারতী স্টেডিয়ামের ওখানে যদি বিক্ষোভ হয় বা কেউ যদি কিছু মানুষ যদি শান্তিপূর্ণ ভাবে তারা যদি জাস্টিস চায় তার আজকে আরজি করে পড়বে তা তো নয়, ভৌগোলিক দিক থেকেও তো যুবভারতী স্টেডিয়াম থেকে আরজি করে হসপিটাল অনেকটা দূরে, তাহলে কেন এই তড়িঘড়ি এই আন্দোলনকে আটকে দেওয়া হতো? যেহেতু পুলিশের গোয়েন্দা বিভাগের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল 14 আগস্ট রাত্রির ঘটনার পর, যে পুলিশের কাছে কেন খবর থাকবে না যে শান্তিপূর্ণ মানুষের বিক্ষোভের আন্দোলনের মাঝখান দিয়ে কিছু হুলিগান বা দুষ্কৃতীদের হসপিটাল ভাঙচুর করবে, সেই খবর যখন পুলিশের কাছে ছিল না, তাহলে পুলিশের দক্ষতা নিয়ে, পুলিশের গোয়েন্দা বিভাগের দক্ষতা নিয়ে স্বয়ং কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস
অফিসও কিন্তু প্রশ্ন তুলেছিল যে পুলিশের কাছে খবর থাকবে না, তাহলে কি সেইটাকে ঢাকতে, সেই নিজেদের সেই অদক্ষতাকে ঢাকতে কি পুলিশ আর অডিও ক্লিপিং শুনিয়ে আগাম এই ক্রিয়াপ্রেমী মানুষদের এই বিক্ষোভকে আটকাতে চাইলো? এবং সেটা তো এই ঘটনা তো গতকাল যখন দুপুরবেলা ডার্বি বাতিল হয় তারপরেই কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান বা অন্যান্য ক্লাবের সমর্থকরা বা ক্রীড়াপ্রেমী সমর্থকরা আওয়াজ তুলেছিল যে আমরা যুব ভারতীর সামনে শান্তিপূর্ণভাবে আমরা বলবো যে কেন ডার্বি বাতিল করা হলো, কেন এখনো পর্যন্ত আরজি করে চিকিৎসক হত্যায় বা চিকিৎসকের ধর্ষকের যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হলো না, এর মধ্যে তো কোনো ভায়োলেন্স নেই পুলিশের কাছে। তো পুলিশ বলছে যারা এই ধরনের প্ররোচনা দিচ্ছিল পুলিশ নাম করে বলেছে সেই পাঁচজনকে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিধাননগর পুলিশের দুটি সাংবাদিক সম্মেলন করেছে যে আমরা গ্রেপ্তার করেছি, এছাড়া আরো কারা যুক্ত হয়েছে তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করছি। তাহলে পুলিশের এত প্রোটেকশন, পুলিশ যখন শিক্ষা দিয়েছে 14 তারিখ রাত্রিরে আরজি করে ঘটনা থেকে, তাহলে পুলিশ তো এত পুলিশ বাহিনী তুমি মোতায়েন করা হয়েছে, তাহলে কেন শান্তিপূর্ণ বিক্ষোভটা বা শান্তিপূর্ণ এই দাবিটাকে জানাতে দেওয়া হলো না, কেন ম্যাচটাকে বাতিল করা হলো, কেন স্লোগান উঠতে যুবভারতী 70-80 হাজার দর্শক স্লোগান তুলতে উইবান যাচ্ছি, তাহলে কি সেই ভয়ে ম্যাচ বন্ধ? আর সেই ভয়েই কি আজকে তড়ি ভরি ক্রীড়াপ্রেমী আসবো তোমার কাছে, কিন্তু তার আগে শুনে নেবো এক বিক্ষোভকারী, তিনি কি জানাচ্ছেন? দেখিয়ে হাম লোক সবসে পেলে ভারতীয় হ্যাঁ, হাম লোক মোহনবাগান ইস্ট বেঙ্গল বাদ মে পেলে ভারতীয়, এক ভারতীয় নারী কে উপর অত্যাচার হুয়া হ্যায়, ইস অত্যাচার জো কোই ওয়ার্ড নেই হ্যায় ইস অত্যাচার কো এক্সপ্লেন কর সকে, আর হাম লোক ইয়াহা পর একদম শান্তিপূর্ণ প্রতিবাদ কর রহে থে, আর ইয়ে পুলিশ ইন জেসে ইন জেসে এডুকেটেড জো আচ্ছে লোক হ্যায় আদমি জো ইস সমাজ কা ইন্টেলেকচুয়াল পার্সন সে উনকে উপর লাঠি চার্জ কিয়া, বিনা কোই কারণ নেই হ্যায় বিনা কারণ কা লাঠি চার্জ কিয়া, মহিলা কে উপর লাঠি চার্জ কিয়া, আর এসা এসা ভি বাত হ্যায় মোহনবাগান আর ইস্ট বেঙ্গল কা জো ফ্ল্যাগ হ্যায় উসকে উপর পাদ মোড় কে চলা গিয়া। হাম ভি ইস পুলিশ প্রশাসন 2 দিন পহলে আপ দেখে আজিকড় মে জো কাণ্ড হুয়া ইয়ে লোক উন লোক কা ডর মে বাথরুম মে বেঠা গিয়া থা, ইয়ে লোক ক্যা হ্যায় ক্যা করেগা, এক রাজ্য কো কেসে সামালেগা, সন্তাস কো কেসে সামালেগা, ইয়ে লোক কুছ নেই কর সকতা, সিপ কিসি কা তরফদারি কর সকতা হ্যায়, ইন লোক কো চলে জানা চাহিয়ে, আপনি আপনি মন কা অন্দর সে রেজিগনেশন দেকে চলে জানা চাহিয়ে ইন লোক কো। জয় মোহনবাগান, জয় ইস্ট বেঙ্গল, জয় মোহনবাগান, জয় ইস্ট বেঙ্গল। নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি, আর তারপরেই আজ মাঠের বাইরে জমায়েত করেছিলেন সমর্থকরা, ফুটবল সমর্থকরা, তারা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছিলেন। আরও এক সমর্থক বলছেন যে কি হয়েছে তাদের সাথে, কি ছিল তাদের দাবি শোনাবো। পুরা ভারতীয় কা লড়াই হ্যায়, ইয়ে আপকা এক লড়কি কে উপর অত্যাচার হুয়া, হাম লোগ কা জো ফেমাস ডার্বি হ্যায় জো ইতনা সালো সে মোহনবাগান ইস্ট বেঙ্গল কা পুরা দর্শক ইয়াহ পে আকে জমা হতা হ্যায় খেলা এনজয় করতা হ্যায়, বো রাতো রাত বন্ধ কর দিয়া, উপর সে হাম লোগ কে উপর জো ভি আ রাহা থা ইয়াহ পে সব কা উপর লাঠি চার্জ কিয়া, সবকো গালি দিয়া, ঠিক হ্যায় কিসি কা ফ্ল্যাগ কে উপর সে পাও ওড় কে চলা গিয়া, কিসি কো অ্যারেস্ট কিয়া, কিসি সে কিসি কো উপর কিসি কো ফোন করকে হামকি দিয়া কে ইয়ে মিছিল বগেরা মত কিজিয়েগা, ইয়ে আপকা জমায়েত মত কিজিয়েগা, ইয়ে সব কিয়া হ্যায় কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ সব মিলকে, ঠিক হ্যায় এই ইতনা নিয়ে কাফি। ডার্বির স্রোতে আরজিকর কাণ্ডে নির্যাতিতার জন্য সুবিচার চাইবেন ভেবেছিলেন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা, কিন্তু রবিবারের ডুরান্ট কাপ ডার্বিতে আইন শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করেছিল পুলিশ, ডুরান্ট কাপ বাতিল করা হয়েছে। আর তারপরে আজ ঠিক 200 মিটার দূরে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে 200 মিটার দূরে শান্তিপূর্ণ জমায়েত করেছিল ফুটবল সমর্থকরা, যাতে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহামেডানের সমর্থকরা যোগদান করেছিলেন। কিন্তু সেই শান্তিপূর্ণ তাদের যে বিক্ষোভ কর্মসূচি, সেখানে লাঠি চার্জ করে পুলিশ, আর তারপরেই কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ফুটবল সমর্থকদের। আমরা আবারও কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, দেখো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, শান্তিপূর্ণ একটা বিক্ষোভ সমাবেশ চলছিল আর সেখানে লাঠি চার্জ করলো পুলিশ, কোথাও গিয়ে কি মানুষের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে?
একদমই একদমই দেখো অরণ্যা, সেই প্রশ্নই কিন্তু উঠছে, কিন্তু সেটা বলার আগে এই মুহূর্তে একটা আপডেট দিয়ে রাখি যে এই মুহূর্তে ইএম বাইপাস কিন্তু পুরো অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। হাজারে হাজারে সমর্থক কিন্তু ইএম বাইপাস এসে জড়ো হয়েছে, এবং ইএম বাইপাস যেটা অন্যতম একটা হাইট বলা যেতে পারে আমাদের পরিবহনে কলকাতা শহরে, সেই ইএম বাইপাস কিন্তু বন্ধ, এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে। হাজারো হাজারো মানুষ কিন্তু এসছে, এবং বিক্ষোভকারীরা টয়লেট স্টেডিয়ামের যে মেন গেট ভিআইপি গেট, তার উল্টো দিকে একদিকে যেমন বিধাননগর পুলিশ, একদিকে কলকাতা পুলিশ রয়েছে, এবং এখনো কিন্তু সমর্থকরা রয়েছে, নতুন করে আবারও তারা মিছিল করার চেষ্টা করছে। তাহলে এই পরিস্থিতিতে সহজে দমানো যাবে না, সেটা কিন্তু খুব পরিষ্কার। আর তুমি যে কথাটা বলছিলে একদমই, দেখো এই প্রশ্ন কিন্তু কালকে থেকেই এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে। সে আমি বলছি শুধু ক্রীড়াক্ষেত্রের মানুষরা নয়, আমি বিনোদন জগতের মানুষ বলছি, বিখ্যাত সাহিত্যিক থেকে বলছি, সাংস্কৃতিক জগতের মানুষরাও কিন্তু এই কালকে ডার্বি ম্যাচের বাতিল হওয়াটাকে কিন্তু কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছে না, তারা সমর্থন করছে না। শুধু তাই নয়, যে আরজি করেন চিকিৎসকরা আজকে তোমার দীর্ঘ 9 তারিখ থেকে তারা আন্দোলন করে যাচ্ছে, যে এই জাস্টিসকে তাদের কাছেও যখন আমরা কালকে জিজ্ঞাসা করেছিলাম, তারাও কিন্তু বলছে যে এটা অত্যন্ত দুঃখজনক, এবং সেই আন্দোলনকারী আরজি করেন চিকিৎসকরাই কিন্তু বলছেন যে এই প্রতিবাদ, এই ন্যায় বিচারের দাবি যে গর্জন কালকে আজকে হতো সন্ধ্যে 7টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় 80-90 হাজার মানুষের গর্জন, সেই গর্জন অনেক দূর অব্দি পৌঁছে যেত। সেই গর্জন শুধু কলকাতা শহর বা শুধু পশ্চিমবঙ্গ বা আমাদের রাজ্য নয়, শুধু দেশ নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়তো, কেননা গোটা পৃথিবীতেই কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানদের সমর্থকরা ছড়িয়ে রয়েছে। ফলে সেইটাকে চাপতে কি তড়িঘড়ি করে ডার্বি বন্ধ করা হলো, সেই কথা কিন্তু, সেই আশঙ্কার কথা কিন্তু কালকে থেকেই উঠেছে। আর কি করে আন্দোলনকারী চিকিৎসকরাও কিন্তু তারা কিন্তু এই প্রশ্ন তুলেছেন যে কেন ডার্বি বন্ধ হলো, যদি মানুষ গ্যালারিতে দাঁড়িয়ে যদি উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করতো, তাহলে সেই কণ্ঠকে, সেই গর্জনকে দমানোর জন্যই কি ডার্বি বন্ধ করলো পুলিশ, সেই প্রশ্ন তারা তুলেছে। সেই প্রশ্ন কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক জগতের মানুষজনরা তুলছে, অনেক অভিনেতা অভিনেত্রীরা তুলছেন। কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম যে সোহিনী সরকার, তিনি পোস্ট করেছেন, তিনি ঠিক একই কথা বলছেন যে পরিমাণ পুলিশ আজকে মোতায়েন করা হয়েছে যুবভারতীতে, তাতে মানে তার অর্ধেক পুলিশেই কিন্তু ম্যাচটা করে দেওয়া সম্ভব হতো। তাহলে কোথাও কি এই প্রতিবাদ প্রতিরোধ, এই জাস্টিস চাওয়ার, ন্যায় বিচার চাওয়ার কণ্ঠকে দমানোর চেষ্টা করা হচ্ছে? পুলিশকে, পুলিশ কেন এটা করতে চাইছে, তাহলে কি পুলিশের ওপর চাপ রয়েছে? এই একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে গতকাল থেকেই, কিন্তু এই প্রশ্ন উঠছে। এবং যে পরিস্থিতি আজকে তৈরি হলো, যেভাবে পুলিশের লাঠিচার্জ হলো, যেভাবে পুলিশ বিভিন্ন জায়গায় উল্টোডাঙ্গার মোড়, কৈখালি মোড়, এদিকে রুবির মোড়, একাধিক জায়গায় যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা বা অন্য ক্লাবের সমর্থকরা যখন আসছিলেন যুবভারতীতে, তাদেরকে আটকানো হলো এবং অনেককে গ্রেপ্তার করা হলো, তারা বলছেন আমরা তো কেউ ক্রিমিনাল নই, আমাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? আমাদের পরে অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। প্রতিবাদ চলছে পুলিশের লাঠিচার্জের পরেও, কিন্তু প্রতিবাদ কর্মসূচি দমে যায়নি। পুলিশের প্রতিবাদের পাল্টা প্রতিবাদকারীরা কিন্তু আবারও মিছিল সংগঠনের চেষ্টা করছেন, এবং যে ছবি উঠে এসেছিল আজ ফুটবল সমর্থকদের জমায়েত ছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে, আর সেই শান্তিপূর্ণ জমায়েতের উপর লাঠিচার্জ করে পুলিশ, আর তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি, কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় সমর্থকদের। এরপরেই সমর্থক, বেশ কিছু সমর্থককে পুলিশ আটক করে, এবং পরবর্তীকালে বিক্ষোভকারীরা তারা কিন্তু পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান, এবং তারপরেই আটক করা বিক্ষোভকারীদের ছেড়ে দিতে বাধ্য হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছন কল্যাণ চৌবে, এবং তিনি যেমনটা জানান, এর অর্ধেক পুলিশও যদি ডার্বিতে সম্ভবত, তাহলে আজ ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ সন্ধে 7টা থেকে যুবভারতীতে হতেই পারত। আর এই প্রশ্নই কিন্তু তুলছেন ফুটবল সমর্থকরাও।